স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতে এই সংবাদ শিরোনাম। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় 8 রোগীর মৃত্যু, করোনা নিয়ে 257 জন ভর্তি। রাজশাহীর 2টি PCR ল্যাবে 490 নমুনায় 199 জনের শরীরে করোনা শনাক্ত, শনাক্তের হার 40.61%। নাটোরে মাস্ক না পরায় মোবাইল কোর্টে 21 জনকে জরিমানা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে 8 রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে 3 জন করোনা পজিটিভ ছিলেন। মঙ্গলবার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র সহ বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মারা যাওয়া রোগীদের মধ্যে রাজশাহীর 4 জন, চাঁপাইনবাবগঞ্জের 3 জন ও পাবনার 1 জন রয়েছে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি এ তথ্য নিশ্চিত করে বলেন, মৃত 8 জনের মধ্যে 3 জন করোনা পজিটিভ রোগী ছিলেন, বাকি 5 জন উপসর্গ নিয়ে মারা গেছেন। গত 24 মে থেকে এ পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও করোনার উপসর্গ আক্রান্ত হয়ে মারা গেলেন 117 জন। এর মধ্যে করোনা পজিটিভ হয়ে মারা গেছেন 72 জন। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন রেকর্ড সংখ্যক 257 রোগী। তাদের মধ্যে রাজশাহীর 127 জন, চাঁপাইনবাবগঞ্জের 102 জন, নওগাঁয় 9, নাটোরে 11, পাবনায় 4, কুষ্টিয়ায় 3 ও জয়পুরহাটের 1 জন। এছাড়া ICU ভর্তি আছেন 17 জন। গেল 24 ঘন্টায় ভর্তি হয়েছেন 33 জন। তার মধ্যে রাজশাহীর 16 জন, চাঁপাইনবাবগঞ্জে 14, নওগাঁয় 1 ও নাটোরে 2 জন। এদিকে মঙ্গলবার রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে 490 জনের নমুনা পরীক্ষা করে 199 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে সংক্রমণের হার 40.61%। তিনি বলেন এদিন রাজশাহী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মোট 302টি নমুনা পরীক্ষা করা হয়। এতে 127 জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। অপরদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে মোট 188 জনের করোনা পরীক্ষা করা হয়, সেখানে 72 জনের শরীরে করোনা ধরা পড়ে। অন্যদিকে রাজশাহীতে বসবাসরত জনসাধারণের করোনা শনাক্তকরণে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে 13টি স্থানে ফ্রি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কার্যক্রম পরিচালিত হয়েছে। মঙ্গলবার 13 স্থানে 958 জন ব্যক্তির র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় 58 জন ব্যক্তির শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এক্ষেত্রে করোনা আক্রান্তের হার 10.22%। পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের মাদপুরে 1,68,00,000 টাকা ব্যয়ে একটি রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাস্তাটির সংস্কার কাজের উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। উদ্বোধন শেষে এক আলোচনা সভায় এমপি প্রিন্স বলেন, করোনা মহামারীতে সারা বিশ্ব যখন স্থবির, তখনও ধীর গতিতে হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কাজ অব্যাহত রয়েছে। করোনা মোকাবেলায় সরকার বিরাট ভূমিকা পালন করছে। করোনায় লকডাউনের মধ্যে সরকার নিম্ন আয়ের মানুষের খাদ্য সামগ্রী সহ ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রণোদনা দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলেই আজ দেশের প্রতিটি মানুষ সচ্ছলভাবে জীবনযাপন করতে পারছে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাপুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান আম্বিয়া খাতুন শিমু, উপসহকারী প্রকৌশলী আব্দুল আজিজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি সহ অনেকে। নাটোরে স্বাস্থ্যবিধি না মানায় বিভিন্ন পথচারী এবং দোকানদারকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে শহরের স্বাধীনতা চত্বর থেকে নিচা বাজার পর্যন্ত মোট 21 জনকে 6,100 টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসান। এদিকে গত 1 সপ্তাহে করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী থাকায় আগামীকাল 9 জুন থেকে 15 জুন পর্যন্ত নাটোর পৌরসভা এবং সিংড়া পৌরসভা এলাকায় কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। তারই অংশ হিসেবে করোনা ভাইরাস সংক্রমণ কমাতে মাস্ক পরিধান নিশ্চিত করতে এবং সরকারের দেওয়া অন্যান্য বিধিনিষেধ মানাতে এই অভিযান বলে জানান জেলা প্রশাসনের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি আরও জানান, করোনা সংক্রমণ না কমা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।
চুরি করা হবে, হ্যাঁ চুরি করে নিয়ে যাওয়া হবে, ঠিক আছে। করোনা সংক্রমণ রোধে নাটোরে সপ্তাহব্যাপী ঘোষিত লকডাউন বাস্তবায়নে শহরের জেলা পুলিশ মোটর সাইকেল মহড়া দিয়েছে। আগামীকাল বুধবার থেকে সপ্তাহব্যাপী এই লকডাউন যাতে করে বাস্তবায়িত হয় সেজন্য পুলিশ তৎপর রয়েছে। এজন্য মঙ্গলবার সন্ধ্যার পূর্বে পুলিশ সুপার লিটন কুমার সাহার নেতৃত্বে এই মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় মাইকে 7 দিনের লকডাউনে কি করা হবে আর কি করা হবে না তার নির্দেশনা দেওয়া হয়। লকডাউন মানাতে জনগণকে সচেতন হয়ে সকল বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানানো হয়। শহরের প্রতিটি মোড়ে মোড়ে থেমে মানুষকে সচেতন করতে এই ঘোষণা দেওয়া হয়। এ সময় তারা জানান, করোনা ভাইরাস সংক্রমণ কমাতে ঘোষিত এই লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে থাকবে পুলিশ, তাই বিশেষ প্রয়োজনে বাইরে বের হতে সকলকে মাস্ক পরিধান ও তাই বিশেষ প্রয়োজনে বাইরে বের হতে সকলকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশ দেওয়া হয়। নোয়াখালীর সেনবাগে একটি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় 2 চোর সহ চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত 3টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চুরি যাওয়া গরুটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নোয়াখালী পুলিশ সুপার আলমগীর হোসেনের নির্দেশে ও অতিরিক্ত পুলিশ সুপার বেগমগঞ্জ সার্কেলের তত্ত্বাবধানে সেনবাগ থানা অফিসার ইনচার্জ আব্দুল বাতেন মৃধার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ থানা পুলিশ অভিযান চালিয়ে গরু চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ, একটি গরু ও 2 চোরকে গ্রেপ্তার করে পুলিশ। আটককৃত হল লক্ষ্মীপুর জেলার সদর থানাধীন লক্ষ্মীপুর পৌরসভার 5 নং ওয়ার্ড বাঞ্চানগর গ্রামের হুমায়ুন কবিরের পুত্র মেহেদী হোসেন প্রিন্স ও নোয়াখালী জেলার সেনবাগ থানাধীন বালিয়াকান্দি গ্রামের মোখলেসের পুত্র দাউদ নবী শিপন। এ ঘটনায় সেনবাগ থানায় মামলার প্রক্রিয়াধীন। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।